मल अहमद العمد... যে মেডিকেল সেন্টার সেটা মেডিকেল সেন্টার সেটা নাপা সেন্টার সেটা নাপা তো আর কিছুই পাওয়া যায় না ন্যূনতম অক্সিজেন সিলিন্ডার সেটাও রোগীকে নিজে লাগিয়ে নিতে হয় গতকালকে আমাদের বয়স ঠিক এক মাস হয়েছিল আমরা উনিশে অক্টোবর এসেছি উনিশে নভেম্বর উনিশে নভেম্বর প্রশাসন আমাদেরকে উপহার হিসেবে এক মাসের উদযাপন হিসেবে আমাদের বন্ধুর লাশটা আমাদের হাতে তুলে দিয়েছে নতুন কলার সামনে অটোরিকশার চাপায় আমাদের বন্ধু মৃত্যুবরণ করে খুবই মর্মান্তিকভাবে তার দাবিতে আমরা সাথে সাথেই রাত্রেবেলা হচ্ছে নয়টার সময় হচ্ছে মিছিল নিয়ে শহীদিনার সামনে থেকে আমরা বিসির ভবনে যাই তাদের সামনে আমরা আবর্তন তেপান্নতমর সাধারণ শিক্ষার্থীরা আটটা দাবি পেশ করি যে আটটা দাবির ভিতরে হচ্ছে তারা অনেক সময় চায় অনেকক্ষণ কথা বলার পরে তারা অনেক কিছু ভিত্তিতে তারা কিছু সময় চায় তারা হচ্ছে আমাদের আশ্বাস দেয় যে দাবিগুলো পূরণ হবে কিন্তু তারা আশ্বাস দিলেও আমরা দেখেছি সব সময় দেখা যায় অনেক তদন্ত কমিটি গঠন করা হয় অনেক আশ্বাস মেনে নেওয়া হয় অনেক কিছু আশ্বাস দেওয়া হয় যেরকম দু হাজার বাইশ সালে অটোরিক্সা নিয়ে চারটা দাবি জানানো হয় কিন্তু সেই চারটা দাবির এখন পর্যন্ত কোন তারা বলছে তারা মেনে নিয়েছে তার কাজ কাজ শুরু করে এখন পর্যন্ত সেই চারটা দাবির একটার অর্ধেকটা পর্যন্ত আমার ক্যাম্পাসে চিহ্ন নাই তো সেই জায়গা থেকে আমরা কখনোই মানতে পারি না যে তারা মেনে নিবে তো ওইখান থেকে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখতে আমরা আজকে হচ্ছে ভোরবেলা থেকে আমরা মূলত সাড়ে পাঁচটা থেকে প্রতিটা হলে হলে হচ্ছে মাইকিং করে ডাকা শুরু করি এবং ছয়টা ছয়টা সওয়াচলের থেকে আমরা এখানে অবস্থান নেই যেটাকে আমরা জাহাঙ্গীরনগর ব্লকেট কর্মসূচি বলছি মূলত যে চাকার চাপে পড়ে আমার বন্ধু মৃত্যু হারায় মৃত্যু জীবন হারায় মৃত্যুবরণ করে সেই চাকা জাহাঙ্গীরনগরে ঘুরবে না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর লাশের এর সাথে হচ্ছে কোনো হচ্ছে ভালো কিছু করা হবে না যতক্ষণ পর্যন্ত বলা হবে না যে হ্যাঁ আমরা জাস্টিসটা পেয়েছি সেই ইসে আমরা ক্যাম্পাসে যতগুলো পাঁচটা গেট আছে পাঁচটা গেটে আমরা নিজেদের হাতে থেকে তালা লাগিয়ে দিয়েছি বলা বাহুল্য আমরা প্রশাসনের কাছে জানিয়ে নিয়েছি আমরা তাদের কে না জানে কিছু করিনি আমরা চাকা লাগিয়ে গিয়েছি ক্যাম্পাসের ভিতরে কোনো গাড়ি ঢুকবে না কোনো গাড়ি বের হবে না ক্যাম্পাসের ভিতরে ইভেন সকাল পর্যন্ত আমরা টুকটাক ক্যাম্পাসের ভিতরের বাইক বা এগুলোকে হালকা পাতলা চলতে দিয়েছি কারণ অনেকেই জানতো না তো তারা হচ্ছে কেউ কোথাও গাড়ি পার্ক করতে চলে বা ওটা করতে দিয়েছি এখন আমরা ক্যাম্পাসের ভিতরে কোনো গাড়ি বা কোনো চাকা চলতে দিচ্ছি না এবং যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের এই দাবি আট দাবি কাটাই কাটাই গুনে গুনে তারা মেনে না নিবেন এবং বাস্তবায়ন না করে মেনে তো অনেক কিছু নেই তারা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করেন আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে আমাদের এটা একটা ধারাবাহিক কর্মসূচি আসলে আমরা আজকে সন্ধ্যার সময় মোমবাতি প্রজ্জ্বলন করব এবং আমরা ভিসির সাথে কথা বলবো বা সংশ্লিষ্ট প্রশাসন যারা আছে তাদের সাথে কথা বলবো এবং প্রশাসন আমাদের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপাতত হচ্ছে জরুরি ভিত্তিতে সিসিটিভি ক্যামেরা বসানোর কথা বলেছিল আমরা এই আপডেটগুলো জানবো তদন্ত কমিটি আজকের মধ্যে গঠন করার কথা তদন্ত কমিটি গঠন হলো কিনা কতদূর এগুলো এগুলো আজকে আমরা সন্ধ্যা সাতটার মধ্যে প্রশাসনের কাছে জবাব চাইব এবং প্রশাসনের জবাবের উপর নির্ভর করে আমরা পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করব কিন্তু আমাদের কর্মসূচি আজকের দিনের মধ্যেই শেষ না আমাদের এটা ধারাবাহিক কর্মসূচি আমাদের দেয়াল লিখন কর্মসূচি আসবে সামনে প্রশাসন যতক্ষণ না পর্যন্ত আট দফা মেনে নিবে এবং এটা তো আসলে নতুন কোনো দাবি না এত বছর ধরেই জাহাঙ্গীরনগর এই দাবিগুলো উঠে আসছে প্রশাসন বিভিন্ন সময় বিভিন্নভাবে টালবাহানা করে এড়িয়ে গিয়েছে এখন যেহেতু বিসি পরিবর্তন হয়েছে প্রশাসনে পরিবর্তন এসেছে তাই আমরা এখন স্পেসিফিকভাবে প্রশাসনের কাছ থেকে দাবিগুলো তুলে ধরেছি দাবিগুলো না মানা পর্যন্ত যতদিন না দাবি মানবে এক সপ্তাহ হোক এক মাস হোক এক বছর হোক আমরা দাবিগুলো নিয়ে রাস্তায় থাকবো আমরা প্রতিদিন আন্দোলন করবো আমরা দাবিগুলো রাত্রে জানিয়েছিলাম আমাদের আট দফা দাবি যখন দেওয়া হয় তখন তারা আমাদেরকে আশ্বস্ত করে দুইটি দফা তারা তাৎক্ষণিকভাবে মেনে নিয়ে কার্যক্রম আমাদের সকাল দশটার মধ্যে দেখাবে বলেছিলেন যার মধ্যে একটি ছিল হত্যাকারীক আইনের আওতায় আনা এবং দ্বিতীয় ছিল চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাম্পাসের মেন পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা এটি আমাদেরকে আশ্বস্ত করার পর আমরা তাদের উপর সাময়িক আশ্বাস রেখেছিলাম এবং বাকি যে ছয় দফা তারা বলেছিল এগুলো করার জন্য কমিটির প্রয়োজন তারা সকাল দশটার মধ্যে কমিটি তৈরি করবেন এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের সামনে পূর্ণাঙ্গুপরেখা প্রণয়ন করবেন কিন্তু আমরা সকাল ছয়টা থেকে এখন দুপুর একটা পর্যন্ত এখানে অবস্থান করছি এখন পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তাগণ আমাদেরকে কোনো সঠিক তথ্য দিতে পারেননি যে তারা কী ব্যবস্থা নিয়েছেন যার প্রেক্ষিতে আমরা খুবই ক্ষুব্ধ এবং আমাদের যে বোন মারা গেল সেই বোনের লাশের উপর দাঁড়িয়ে এখন পর্যন্ত আমাদের সুষ্ঠু নিরাপদ ক্যাম্পাসের যে দাবিগুলো এগুলো তারা কেন পূরণ করতে পারলো না এ নিয়ে আমাদের ছাত্ররা খুবই উৎকণ্ঠিত না এটির সঠিক তথ্য আমাদেরকে এখন মধ্যে হয়নি মামলা হয়েছে কিনা আমরা এটি জানার জন্য প্রশাসনিক তারা যদি আমার সাথে যোগাযোগ করেনি আমরা নিজেরাই তাদের সাথে যোগাযোগ করবো এবং যদি দেখা যায় তারা নিজেদের মেয়েকে যেভাবে দেখা দরকার সেভাবে তারা দেখছে না তারা অন্যভাবে এটিকে ঘোরানোর চেষ্টা করছে তাহলে আমাদের অবস্থান কর্মসূচি কঠিন থেকে কঠিন হবে আমাদের মেডিকেল সেন্টারে আমার জানা মতে দুইটা অ্যাম্বুলেন্স আছে আমরা এত শিক্ষার্থী বারো থেকে চোদ্দ পনেরো হাজার শিক্ষার্থী আমাদের মাত্র দুইটা অ্যাম্বুলেন্স তার মধ্যে আমার সেদিন এক রুমমেট সে অসুস্থ তার শ্বাসকষ্ট উঠেছে তাকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্স এ নামে গেছে রোগী নামাতে প্রথম ঝামেলা এটা দ্বিতীয় ঝামেলা আমাদের যে মেডিকেল সেন্টার সেটা মেডিকেল সেন্টার সেটা নাপা সেন্টার সেখানে নাপা ব্যতীত আর কিছুই পাওয়া যায় না ন্যূনতম অক্সিজেন সিলিন্ডার সেটাও রোগীকে নিজে লাগিয়ে নিতে হয় সেখানে ডাক্তার আর যারা মেডিকেল অফিসার আছে তারা মানে একদমই হেল্পফুল না আমাদের ওইখানে ন্যূনতম ডেঙ্গু এখন এত মানে এত বেশি বেড়েছে ডেঙ্গুর পরিমাণ ডেঙ্গুর যে টেস্টিং কিট সেটা পর্যন্ত নেই আমাদের মেডিকেল সেন্টারে আমাদের মেডিকেল সেন্টারটা শুধুমাত্র নামে চলে মেডিকেল সেন্টারে কোনো ধরনের কার্যক্রম নেই আমরা চাই আমাদের মেডিকেল সেন্টারে যে মেডিকেল অফিসাররা আছেন তাদের যোগ্যতা সুষ্ঠুভাবে বিচার করা হোক যে তারা আসলে কতটুকু যোগ্য তারা সেইখানে একটা মেডিকেল সেন্টার পরিচালনা করার জন্য তারা কতটুকু যোগ্য সেটা আমাদের জানা দরকার